viewers, it's me Shapon Khan boss. Today comes Spain's World WORLDZ. Aajke amra exclusive uncommon ekti bike niye kotha bolbo. This is Rocket Moto Tx01 165cc. Prince World e happy new year upolokhe 40,000 taka discount on this bike. Okay, aajke amra ei bike somporke janbo keno apnara ei bike ti kinben. আর প্রিন্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল সব ধরনের বাইকই বিক্রি করে থাকে। আনকমন এক্সক্লুসিভ মানেই হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ড, আনকমন এক্সক্লুসিভ মানেই হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ড। আর আজকে প্রিন্স ওয়ার্ল্ডের জিএম আমাদের আবির ভাই হেল্প করবে। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। ওয়ালাইকুম আসসালাম শোভন ভাই, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে 2023 সালের নতুন বছরের শুভেচ্ছা। সো আজকে আমরা যে বাইকটা নিয়ে আসছি এটা কিন্তু একদম আনকমন একটি বাইক বাংলাদেশের বাজারে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার যারা কমিউটার বাইক অ্যারাউন্ড 2 লাখ টাকার মধ্যে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই বাইকটি স্পেশাল। এটার কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে যে কম্পিটিশন আছে আপনার 2 লাখ প্রাইস পয়েন্টে, সো সেগুলোর সাথে এটা কেন নেবেন সেই ধারণাটা বা আইডিয়াটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রকেট মোটো TX01 একটি মডেল। এটা হচ্ছে কমিউটার বাইক, একদম কমপ্লিট কমিউটার যেটা দেখতে পাচ্ছেন। প্লাস এটা কিন্তু নেকেড স্পোর্টস টাইপের ক্যাটাগরিতেও পড়ে। সো এই বাইকটির ফিচার্স কী 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 পয়েন্ট আছে আপনার সেগুলো একটু আমরা আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সো ফার্স্টে যদি ফ্রন্ট টায়ারে চলে আসি, এটা কিন্তু আপনার 110 সাইজের একটি টায়ার, 110, 70, 17। সো দেখতেই পাচ্ছেন বিশাল মোটা একটি টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস এটা কিন্তু সামনে ডাবল ডিস্ক ইউজ করা, সো আপনার ব্রেকিং ক্যাপাবিলিটি কিন্তু খুবই হাই এবং ব্যালেন্সের দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর একটি ব্যালেন্স আপনাকে প্রোভাইড করবে। সো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সামনে কিন্তু 200-300 মিলিমিটার সাইজের ডিস্ক পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার ব্রেকিং স্টেবিলিটিতে খুবই হেল্পফুল হবে। প্লাস এপাশে কিন্তু আপনারা 2টি আপসাইড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, স্টেবিলিটি ব্যালেন্স, যেটা হচ্ছে আপনার কমফোর্ট লেভেলটা কিন্তু খুবই ইনক্রিজ করবে। সো ফাইনালি এটা ছিল বাইকের একটি কি পয়েন্ট। সো বাইকের যদি হেডলাইটের দিকে দেখি একটু, হেডলাইটে কিন্তু আপনারা এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন। প্লাস এপাশে কিন্তু সাদা একটি নিচে হেডলাইট দেখে ফেরি লাইট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু বাইকটিতে দেওয়া থাকবে। সো এটাতে হেডলাইটের দিক দিয়েও কিন্তু খুবই প্যাকড। প্লাস যদি আপনার ডিজিটাল মিটারে চলে আসি, সামনে মিটারের দিকে চলে আসি, সামনে মিটার কিন্তু কমপ্লিটলি ডিজিটাল একটি কনসোল আপনারা পেয়ে যাচ্ছেন, যেটাতে কিন্তু সব ইনফরমেশন এখানে ডিসপ্লে করবে, সো প্লাস পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি পাইপ হ্যান্ডেলবার ইউজ করা আছে, যেটা কিন্তু আমরা যা সবাই জানি যে কম্পিউটার বাইকে ইউজুয়ালি পাইপ হ্যান্ডেলবারই থাকে, যেটার কারণে আপনার মুভ করতে খুবই ইজি হয়। আর সুইচ কোয়ালিটিগুলো কিন্তু খুবই উন্নত মানের সুইচ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খুব ট্যাকটাইল ফিডব্যাক দিবে আপনাকে। সো ফাইনালি বাইকের ট্যাঙ্কে যদি চলে আসি, ট্যাঙ্কটা কিন্তু আপনার 16 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে, যেটার পাশে কিন্তু 2টা সুন্দর কিট দেওয়া আছে, যেটা কিন্তু আপনার বাইকের লুকটাকে আর একটু গর্জিয়াস এবং হচ্ছে আর একটু স্পোর্টি করে তুলে। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্টিকার করা আছে এবং এপাশে কিন্তু ব্র্যান্ডিং করা আছে TX01। সো এই মডেলটা আপনারা পেয়ে যাবেন। সো ফাইনালি ইঞ্জিনের দিকে যদি চলে আসি, বাইকের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 165cc একটি এয়ারকুল্ড ইঞ্জিন ইউজ করা আছে, যেটা কিন্তু অলরেডি রকেট ব্র্যান্ডিং করা আছে, যেটা আমরা বলছিলাম যে রকেট মোটো। সো রকেট কিন্তু অলরেডি ব্র্যান্ডিং করা পাচ্ছেন, প্লাস নিচে কিন্তু আপনার একটি ইঞ্জিন গার্ডও রয়েছে, যেটা কিন্তু এই বাইকের লুকটিতে আর একটু সুন্দর করে তোলে। সো ফাইনালি আমরা যদি বাইকের সাইডে চলে আসি, এখানে কিন্তু আপনার খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে এবং খুব সুন্দর স্টিকারিং করা আছে। সো বাইকের আরেকটি মেইন ফিচার্স হচ্ছে এটার সাইলেন্সারটা। সো এক্সস্টার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি ডুয়েল ব্যারেল এক্সস্ট ইউজ করেছে, সো যেটা কিন্তু আপনার এপাশ থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা কিন্তু দেখতেও খুবই স্পোর্টি একটা ফিডব্যাক দিচ্ছে এবং সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর হবে। সো ফাইনালি পিছনের টায়ারে যদি চলে আসি, পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 146mm একটি টায়ার ইউজ করা আছে, যেটা কিন্তু আপনার 17mm সাইজ। সো বুঝতেই পারছেন বিশাল বড় একটি টায়ার আপনার হয়ে যাচ্ছেন। সো ব্যালেন্সের দিক দিয়ে কিন্তু এটা অবশ্যই খুবই হেল্পফুল হবে এবং পিছনে কিন্তু ডিস্ক ব্রেক থাকছে আপনার ব্রেকিং স্টেবিলিটির জন্য। সো ফাইনালি যদি এটার সিটে চলে আসে, বাইকের সিট কিন্তু আপনার কমপ্লিটলি জেল সিট ইউজ করা আছে, যেহেতু একদম ইনটেক বাইক এটা আনবক্সিং করলাম না। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার একদম কমফোর্টেবল একটা জেল সিট ইউজ করা আছে, যেটা কিন্তু প্যাটার্ন করা। সো বাইকে কিন্তু স্প্লিট সিট পাচ্ছেন এবং এখানে কিন্তু বিশাল বড় সাইজের একটি পিলিয়ন সিট দেওয়া আছে, যেটা কিন্তু যারা বসবে পিছনে খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবে। সো ফাইনালি যদি বাইকের পিছনের দিকে চলে আসে, একদম আপনার ব্রেকিং লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা এবং এখানে কিন্তু আপনার নাম্বার প্লেটের জন্য একটি আলাদা লাইট পেয়ে যাবেন, এপাশে বসছে আপনার নাম্বার প্লেট হোল্ডার। আর ইন্ডিকেটার যেগুলো ইউজ করা আছে এগুলো কিন্তু সুপার ফ্লেক্সিবল ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এখানে, সো ভাঙার পসিবিলিটি একদমই কম। সো বাইকের আরেকটি স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু আপনারা একটি চার্জার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা অন দ্য গো এখানে চার্জ দিয়ে নিতে পারবেন যে কোনো ডিভাইস। সো এখানে কিন্তু একটি ইউএসবি আউটপুট দেওয়া রয়েছে যে কোনো ডিভাইস চার্জ দেওয়ার জন্য। ক্লোজ দ্য কভার অলসো হ্যাভ, আবার আপনারা ওয়াটারপ্রুফ করার জন্য বৃষ্টিতে যাতে এটা পানি না ঢুকে, সো এখানে কিন্তু একটা কভারও পেয়ে যাচ্ছেন। ওকে, সো ফাইনালি বাইকের যদি একটু সিটিং পজিশনটা দেখাই, কমিউটার বাইকগুলো ইউজ করা হয় বেসিক্যালি কমফোর্টের জন্য এবং হচ্ছে সিটি রাইডিংয়ের জন্য। সো এই বাইকটার সিটিং পজিশন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কমফোর্টেবল একটা সিটিং পজিশন রয়েছে, যারা বসবেন খুবই কমফোর্টেবলভাবে হ্যান্ডেল করতে পারবেন।
এবং খুব ইজিলি এটা কন্ট্রোল করা যাবে সো দেখতেই পাচ্ছেন সিটিং পজিশন কিন্তু যারা 5 6 7 আছেন তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে বসে এটা রাইড করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে দুইটা রয়েছে ঢাকায় সো একটা হচ্ছে মগবাজার মোড়ে রাজাক প্লাজার ঠিক বিপরীত পাশে এবং আরেকটি হচ্ছে মগবাজার ওয়ার্ল্ডসে আরং এর ঠিক অপোজিট সাইডে মোইন পেট্রোলের সঙ্গে সো এই দুইটা শোরুমে আসলে আমাদের এই বাইকগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবল এবং এই বাইকটিতে কিন্তু দুইটি কালার অ্যাভেলেবল এটা হচ্ছে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এবং আরেকটি কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবল রয়েছে সো দুইটি কালারে আপনারা নিতে পারবেন এই বাইকগুলোর এমআরপি হচ্ছে 2,50,000 টাকা এবং 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু 40,000 টাকা ডিসকাউন্ট থাকছে মানে হচ্ছে মাত্র 2,10,000 টাকা এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন সো 165 সিসির ট্রিপল ডিস্কের একটি বাইক 2,10,000 টাকা একটা কমিউটার বাইক সিটি রাইডিং এর জন্য এটা কিন্তু খুবই চমৎকার একটি অফার সো আশা করব আপনারা সবাই গ্রহণ করবেন এবং আমাদের বাইক কিন্তু বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি হয়ে থাকে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এসএ পরিবহনের মাধ্যমে হোক বা পার্সোনাল পিকআপ বা কুরিয়ারে যেভাবে হোক আপনার সুবিধা মতো আপনারা নিতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রিভিউতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ